আমাদের কুরবানির মাংস চলে আসছে, সবাই এখন ভাগাভাগি করবে, সেটাই চলুন আজকে আমরা সবাই মিলে দেখি কিভাবে ভাগাভাগি করে। আমাদের গরুটার দাম পড়েছে $3600, আর পার পার্সন 87 পাউন্ড করে মাংস হয়েছে। খুব ভালো মাংস হয়েছে এবার, সব কিছু মিলায়ে অনেক সুন্দর মাংস হয়েছে। চর্বি টর্বিও খুব একটা হয় নাই। গত বছর আমাদের অনেক চর্বি ছিল, কিছু ফেলে দিতে হয়েছিল, কিন্তু এবার কোনো চর্বি হয়নি, অনেক সুন্দর মাংস হয়েছে। এগুলি হচ্ছে বক্সে বক্সে আমাদের কুরবানিটা, 6 জন। এই হচ্ছে কুরবানির মাংস বক্সে বক্সে ভাগ করে করে রাখতেছে, 6 জনের 6টা বক্স। বাবা তো ব্যাটারিটা নষ্ট যাবে কিন্তু জিন রাখছো ও ভুলে গেছি। ও আরো মাংস দেখি হাতি আই আর বটল নিয়ে আনা যাবে বুড়ি দেন না জসিম ভাই। মাশাআল্লাহ অনেক মাংস হয়েছে তো। কত পাউন্ড হয়েছে টোটাল? সকাল থেকে নিয়ে শুরু করেছে ওরা কুরবানি দেওয়া, সব কিছু মিলে আমাদের 1টার মধ্যে শেষ হয়ে গিয়েছে। নামাজ, ঈদের নামাজ পড়ে তারপরে চলে গিয়েছিলো কুরবানি দিতে। কুরবানি দিয়ে এসে আসলে ওরা সারাদিনের যে পরিশ্রম, অনেক খাটাখাটি করতে হয়, আসলে কিছু করার নাই, কুরবানি তো আমাদের দিতেই হবে সবাই যাদের সামর্থ্য আছে আর কি। আমাদের যাই হোক আর কি, ভাগাভাগি চলছে। যেখান থেকে কুরবানি দিয়েছে ওখানে মোটামুটি সব কাটাকুটি করে দিয়েছে। আমাদের বাসার পিছনে পার্কিং লটেই ওরা সবাই তারপাল টানিয়ে, গাজিবো টানিয়ে তারপরে আপনার ভাগাভাগি করলো। এবারের কুরবানিটা স্মুথলি খুব সুন্দরভাবে হয়েছে, অত ঝামেলা পোহাতে হয়নি। যাই হোক, আমাদের আল্লাহর নামে কুরবানি দেওয়াটাই হচ্ছে আমাদের মূল কথা।
তাহলে আমাদের মানুষের মানুষের পেটের ভিতরে কত বড় আছে? এই তো পুরো বুক জুড়ে ছোট মানুষের খুব জয় এরকম বড়। এই সাইডে দুই সাইডে দুই সাইডে দুই সাইডে ফেবজা ফেবজার নিচে এই মধ্য সদা করলে এদের উপরে কলি জানা কত বড় ফেবজা এই যে বাম সাইডে এই মধ্য সম্ভব হয় আলাদা করে দিলে ভালো হয়। চোখে আন্দাজে বলে দেন কোনটাতে কি লাগবে? পাঁচটা না ছয়টা হবে তো পাঁচটা হয়েছে তো শিয়ারি পুকুর আমাদের আছে আমাদের আছে সমস্যা নাই আমি ভালোর জন্য বলছি কেউ খাইলে খাবে নাহলে খাবে না
গরুর সব অসুখ থাকে ফ্যাপসার বিছে আরে সাধু না দেখছি আমার ক্যামেরা নিয়ে বলা ভালো করে ক্লিন করে না ফ্যাপসার মধ্যে কিছু নাই তো মুরাদ দেবে বেশি করে নিয়ে আসেন হ্যাঁ না এটা ফ্যাপসাটা ভালো তো নিয়ে যাও তুমি খাও শুরু আম্মা নিবে কি না জিজ্ঞেস করো আম্মা খায় আম্মা খায় আমাদের কষাই মাথা আলো নেই কষাই জুম্মন কষাই হ্যাঁ এই যে আমাদের মাথা এই কষাই হলো মাথা খুব সুন্দর করে বানায় এই যে মাথা তো মানে এত সুন্দর করে মাথা বানায় মাথাই ব্যথা পায় না কি কইলা মাসুদ আগে মাথাই ব্যথা পায় না এত সুন্দর করে মাথা বানায় আমি তো সব আদার শুনলাম এটা মেথু আসছি কি কষাই থুই আসছে ও না কষাই নেই মাংসের লাগে তো যাইতে দিব আমি যাস খাই দেয়া মা খাইয়া হেইয় মেইয় দিয়া বয় দিব তোমার মেয়ে কিন্তু বলতেছে আমরা বাইরে যাব না ও কিন্তু ইত্য হন করা নাই বয়সী পোষা তো বাসার দিকে যাবো না আমি তো হ্যাঁ যাবো কিন্তু যেমনি হোক নিয়ে যেতে দিব কবির ভাই তো মহা বিজি মানুষ আপনি এখন রিয়েল এস্টেট ম্যান হয়ে গেছেন গিয়া আমাদের বিপ্লব ভাই ক্যাপচা খুব পছন্দ নিয়ে দেন তুই আজকে ফাঁকি মারলি আমি 1.5 ঘন্টা ঘুমাইছি কাজ থেকে আসছি আমি ভোরে ওজন বাড়ানোর জন্য আপনি নিজে নিজে কোম্পানি খুলছেন নাকি কোনো ইয়ার মাধ্যমে এটা মানে এখন তো সেলস এজেন্ট ব্রোকার লাইসেন্স নিতে সময় লাগে ব্রোকার হইতে সময় লাগে বাট এটা অনেক ক্যাশ আমি এটা মানে হ্যাভ ফান আছে রিল্যাক্স ওই হ্যাভ ফান থেকে দেখবেন মিলিয়নিয়ার ফান হয়ে যাবে কেন কারণ এখন হলো এই যে কালকে আমি অফার করছি আজকে তো আমার ঈদ প্লাস হলো উইকেন্ড আদারওয়াইজ আমি এটা আজকেই সাইজ করে দিতাম তাহলে আপনি ওইটা যখন অফার আসবে ততক্ষণ মধ্যে বসে থাকবেন আসলে তো বাড়িতে করতে হয় না ওইটা আসলে নিলে আমি আগে ভাই এখন একটু কম আছে আগে যেমন সিক্স রকম ছিল এখন 5 আশেপাশে লাইক 5-25 ডিপেন্ড করে ক্রেডিট তারপরে আপনার আপনি কি ফার্স্ট বয় না সেকেন্ড বয় অনেক কিছু বাট না বাড়ি কেনা ঠিক আছে যদি ইচ্ছা থাকে কোনো ব্যাপার না ভাই আমি ধরি আপনি সুস্থ থাকবেন আর সবাই সাবধানে ঈদ করবেন আল্লাহ হাফেজ